عليك صلاة الله يا رسول الله ويا حبيب الله عليك صلاة الله يا رسول الله ويا حبيب الله কখনো রাস পথে বাহাদুরের মতো নামতে হবে আমি তাহিরি কাউকে খুশি করতে কথা বলি না আমি যা বলি স্টেট বলি তাহিরিকে নিয়ে গবেষণা করা নতুন করে কিছু নেই একদিন তো মরে যাব কিন্তু লড়ে যাব কথা বলেন ঠিক কি না বলেন তাহলে এই কোরআনের পক্ষে কারা কারা আছেন দুই হাত তুলবেন মুনাফিকি করবেন না আপনাদের কিছু কষ্ট হবে আমি আমার মতো কথা বলি এখন কোন ঘটনা বলে আপনাকে ঘুমায় ঘুম পাড়িয়ে যাব না আমি আমার ঈমানি কথা বলে আপনাকে জাগ্রত করে দিয়ে যাব কথা কোন ঠিক না বেঠি আপনাকে জাগ্রত হতে হবে ঘরের ভিতরে স্বর্ণ আছে দরজা খুলে ঘুমাবেন কথা বলে না ঘরের মধ্যে স্বর্ণ আছে আপনি কি দরজা খুলে ঘুমাবেন ঘরের ভিতরে গোয়াল ঘরে গরু আছে আপনি কি দরজা খুলে ঘুম পাড়াবেন ঘরের ভিতরে টাকা আছে সিন্ধুকে আপনাকে সিন্ধু খুলে ঘুমাবেন টাকার এত দরদ স্বর্ণের এত দরদ আজকে আমাদের ঈমান ঈমানকে নষ্ট করার জন্য আমার মোস্তফার বিরুদ্ধে কথা বলবে আর টকশুতে বসে কিছু প্রতিবন্ধী আছে এরা বলে আমরা নাকি ওয়াজে উগ্রতা ছড়াই আমরা নাকি ধর্মান্ধতা ছড়াই যেগুলো টকশুর মধ্যে ফুডুর ফুডুর করে একটারও কিন্তু মাহফিলে টাকা দিতে দেখা যায় না একটারও কিন্তু মাহফিলে এসে রাত্রে দুইটার পরে বসে থাকতে দেখা যায় না ওরা চায় যে ওয়াজ মাহফিল বন্ধ হলে তো ন্যাংটো হয়ে চলতে পারবো কথা কোন ঠিক না বেটি আমরা এই সমাজের ভিতরে এই কালামুরিয়া শাসনশাল ঈদগাহ মাহফিল কমিটি মাহফিল করে বলেই এই ঈদগাহর জমিনে একটা নর্তকী আইনা নাচাইতে গেলে 500 কোটি বার চিন্তা করতে হবে আমরা পাহাড়ে দিয়ে রাখি পহেলা বৈশাখ যেমন আমাদের একটা বাংলাদেশের চেতনা 71 যেমন স্বাধীনতার চেতনা 52 যেমন ভাষা আন্দোলনের চেতনা 69 যেমন গণ অভ্যুত্থানের চেতনা ওয়াজ মাহফিল ধর্মীয় চেতনা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কেউ কথা বললে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রদ্রোহী মামলা হবে স্বাধীনতার বিরুদ্ধে কেউ কথা বললে রাষ্ট্রদ্রোহী মামলা হবে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কেউ কথা বললে রাষ্ট্রদ্রোহী মামলা হবে আমি মনে করি ধর এই ধর্মের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে ধর্মদ্রোহী মামলা দেওয়ার দরকার ঠিক কি না বলেন এই জায়গাগুলো আঘাত করা যাবে না এই জায়গাগুলো আঘাত করা যাবে না ধর্ম ঠিক রাখতে হবে রাষ্ট্রের চেতনা ঠিক রাখতে হবে সব মিলেই হলো আমি আপনি আমরাই বাংলাদেশ কথা বলেন ঠিক কি না এখন যেই কথাগুলো বলছি হোক সুইডেন সুইডেন আমরা যেতে পারবো না এটা জানি এখান থেকে তাহিরি প্রতিবাদ করলে সুইডেনে কিচ্ছু হইতো না হেডেও আমরা জানি কিন্তু মনে রাখবেন আমাদের ডাক যদি আল্লাহ কবুল করেই ফেলে ওই বাবা শাহজালাল যেমনি আল্লাহ একবার ধ্বনি দিয়েছে গৌর গোবিন্দের বিল্ডিং যেমনি ফেটে গেছে ঠিক এইভাবে সুইডেনের প্রধানমন্ত্রী কাজ্জাবের মস্ত ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে ক্যামেরার কথা মানলো কে মানলো না কোথায় পস্তু আর কোথায় পস্তু না সেটা শোনার দরকার নাই আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার কোরআনকে তারা পুড়িয়েছে তুই কি করেছিস অন্তত জবাব দিতে পারবো যে আল্লাহ আমি তৌফিক অনুযায়ী প্রতিবাদ করেছি আমার হাত ছিল হাত দা প্রতিবাদ করছি জবান ছিল জবান দা প্রতিবাদ করছি আমার হাতও ছিল না জবানও ছিল না আমি নীরবে নীরবে ওই কাজ্জাবদেরকে ঘৃণা করেছি এটাই হলো ঈমান কথা বলেন ঠিক কি না তাইলে আজকের পরিষ্কার কথা হলো আজকের পরিষ্কার কথা হলো আল্লাহকে মানলে মানার মতো নবীকে মানলে জোরে কন্যা ছেলের কথা বলতেছি কেন চুপ থাকো কমিটিরা খেয়াল রাখবেন আল্লাহকে মানলে মানার নবীকে মানলে মানার ওলি আল্লাহকে মানলে মানার কোরআনকে মানলে মানার এটাই হলো উদখুলু ফিস সিলমি কাফা এখন আসেন মুসলমান কারে কয় মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমানের সংজ্ঞা দিচ্ছেন আমার রাসূল
যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না সেই লোকটাই হলো মুসলমান আজকে আমরা এই জবান দিয়ে কি করি মুনাফিকি করি আপনাদের বাজারের নাম কি কুটি বাজার আমাদের বাজার আছে আপনারও বাজার আছে মনে রাখবেন বাজার হলো মুনাফিকদের ক্যান্টনমেন্ট বাজার হলো মুনাফিকদের ক্যান্টনমেন্ট বাপ রে বাপ মসজিদের মধ্যে আইলেই মসজিদের মধ্যে আসলে কয়েকবার গরীর কাটা দিকে তাকান এক মিনিট থাকতে কি মুয়াজ্জিন সময় এসে কেমত দেন আবার তিন ফাসাইর রাকাত নামাজের শেষ বৈঠকে যাওয়ার পরে আশাদু আল্লাহ আঙ্গুলটা তুললে হ্যাঁ কাশি শুরু করে কথা কি সঠিক দেখবেন শেষ জীবনে কাশ নাই মসজিদে গেলে বৈঠকে বই থেকে হ্যাঁ কাশের কোনো শেষ নাই সাইর ফাস্ট বকের কাশি দেখবেন একটা হইলো এ দূরই মানে ইডিলে ফাইজলাম ইডে এটা জোরে দিব এটা অল্প জোরে দিব এটা অল্প আর একটা আছে একবারে মোটামুটি মানে ইডে হইলো সালাম দাও হনে ফিরাইতে মানে কষ্ট হইতেছে বাজারও বাফাইত বই রইছে সাকাইবার লাগিয়া এ বাজারে যাইতে আর কি মসজিদ তার ভাল লাগে না রাসূল বলছেন সবচাইতে মসজিদ যার কাছে ভাল লাগে কি কষ্ট হইতেছে নাকি তা আবার আরে রাগ করলে করবো তাই দেখি প্রত্যেকদিনই বই থাকব ঠেললে কইয়া যাবো গা যা তাহে কফলে কতই বসকালে ডাইরেক্ট কইয়া দিয়া যাবো কথা ঠিক না বেটা বেটা আন্তাস হইছে না মসজিদের মধ্যে যায় আসে কাশি শুকরে তাড়াতাড়ি নামাজটা হইরা সুন্দর করে মসজিদে যায় আরে বাজার বাজারে যায় বাজারে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যায় বউ হুন তো কাইতাছি তো সন্তান ফোন আইতাছি তো ঘন্টার পর ঘন্টা যায় বাড়িতে যায় না দোকানে ভাই আড্ডা মারে এমুকি কি করছে হেমুকি কি করছে এইগুলো হলো মুনাফিক নাম্বার টু না ওয়ান এখন আসেন মসজিদে বসে থাকলে কি হবে কত আফলাহা মান জাক্কাহা এই মসজিদে বসে থাকলে কি হবে যার আল্লাহকে ভালোবাসে যার অন্তর পবিত্র আল্লাহ তাকে তার দিকে আহ্বান করেন জোরে কন্যা সুবহানাল্লাহ এখন আপনি রাস্তা বলছি দুইটা একটা ভালো একটা তাহলে মসজিদ ভালো না বাজার ভালো আজকের ঈদগার মাহফিল থেকে সিদ্ধান্ত নেবেন আপনি কি মসজিদে বেশি থাকবেন না বাজারে বেশি থাকবেন এই জন্য রসুল বলছেন যারা মসজিদের প্রতি বেশি যার মনটা পড়া থাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই প্রেমিকটাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ আমার যুবক ভাইয়েরা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুবক ছিল তার নেশা ছিল মসজিদ আর আল্লাহর জিকির সুবহানাল্লাহ মসজিদ আর ইবাদত এই দুইটা জিনিসের জন্য লোকটা এমন পাগল ছিল কিন্তু একটা পাগলের সামনে ওই মসজিদ থেকে বের হওয়ার পরে একটা যুবতী তার সামনে দাঁড়ায়া গেল আমরা দেশের কিছু ফোলাপান আছে না রে স্কুলটা ছুটি দিলে কুড়ি মুড়ো মেম্বার কাছে বিচার চায় না বিচার কিন্তু আয়ে বিচার কিন্তু আয়ে রে বাবা বিচার কিন্তু আসে স্কুলটা ছুটি হইলে যায় তিন রাস্তার মুড়ে দাঁড়িয়েতে ব্যাটারি ডি বাইর করে আবার কেউ যাতে না বুঝে মোবাইল টিপে মোবাইল গেলাম চার্জ নাই উদ উদি মোবাইল টিপে মানে যাতে না বুঝে আর কি আবার এমনি আবার চাও লুচ্চাড়ি আসে নি কেন এটা কি উদুখুল ফিস সিলমি কাফা হইব আরেকবার আর বন্ডেকে ডিস্টার্ব করলে কি আল্লাহ খুশি হইব বুঝা যায়েন বুঝা যায়েন একবার আমার একটা হুজুর বিদেশ থেকে আইছি গতবার আয়া গেছিলাম তিন বছর বিদেশ ফিরে মুরব্বী কষ্ট নিয়ে লাগে ফোলাফিন নেওয়াজ আর কি এরপরে বয়স হলে গুছাই গুছাই বাড়ি ওয়াজ করুন এখন তো বয়সের দোষ বুঝেন না এই মুরব্বীরে সম্মান করবেন মুরব্বীরে হইলো মুরব্বীরে সম্মান করবেন এই যে আমার বাপার কালার ছিল এরকম দাড়িও ছিল এরকম টুপি এরকম পড়তো পাঞ্জাবি এরকম পড়তো বাপটা হলো ঘরের সৌন্দর্য মুরব্বীরে মহব্বত করবেন কারণ বড়রে সম্মান করলে একজন খুশি তিনি কে আল্লাহ রাসূল বলছেন কি হুজুররা একটা একটা হাদিস আছে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা এই যে এটা বললাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না রাসূল বলছেন যে ছোটকে স্নেহ করে না বড়কে সম্মান করে না সে রাসূলের দলের অন্তর্ভুক্ত না না তাহলে আজকে থেকে ওয়াদা করেন স্কুলে রাস্তা খারাপ হয়ে ডিস্টার্ব করবেন মিস কল দিবেন না মোবাইলে শুধুমাত্র রিকোয়েস্ট পাঠাবেন মায়ের আইডি দেখা আল্লাহর স্ত্রী ফাড়াইয়েন না এটি ফাটাইলে শেষ মনে করলেন শেষ কারণ হারামের মধ্যে কোনো আরাম হারামের মধ্যে আরাম আছে এই যে ছেলেটা দুইটা জিনিসের পাগল একটা হলো আল্লাহর ইবাদত আরেকটা হলো মসজিদ মাইয়া একটা ছেলের প্রেমে পড়ে গেছে
রাস্তা দিয়ে যাবার সময় মেয়ের সামনে ছেলের সামনে মেয়ে এসে দাঁড়াইছে এও আবার নীরবে নিরিবিলি জায়গা তখন ছেলেটা সাথে সাথে শরীরের মধ্যে কাঁপা শুরু হয়ে গেছে ছেলেটা শরীরে কি শুরু হয়ে গেছে কাঁপতে কাঁপতে সে মাটিতে পড়ে গেছে মায়াটা দেখে চলে গেছে এবার ওই মুহূর্তে ফাজা আমুলাহু তখন ওই ছেলেটার কাছে তার চাচা আসলেন ফালাম্মা আফাকা যখন ছেলেটা হাদিসটা একটু বড় যখন ছেলেটার জ্ঞান চলে আসলো ছেলেটা তখন বললেন কাকা এই এই ঘটনা আমি আল্লাহর ভয়ে মাটিতে পড়ে গেছি না জানি আমার ইবাদত নষ্ট হয়ে যায় কিনা না জানি আমি গুনাহগার হয়ে যায় কিনা এই মেয়েটা আমার সামনে বেগানা নারী আসলো আল্লাহ যদি আমাকে আসামি করে ফেলে নামাজ দিয়ে করব কি এই ডরে আমি পড়ে গেছি আপনার কাছে তিনটা দাবি আছে কয়টা দাবি তিনটা এক নম্বর দাবি আপনি আমাকে উমরের বাড়িতে নিয়ে যাবেন উমর তো বাংলাদেশে বহুত আছে কিন্তু উমরের শাসন নাই নাই যদি থাকতো তাহলে কোনো গাঞ্জুটটা ফার হইতো না উমর কইছিল খবরদার কেউ মদ খাইবি না খালি একবার কইছে খাইবি না সব মানুষ উমরের ডরে এমন ভাবে মদ গর্তিকা ডালছে পুরা খালগুলো আছে না বর্ষার পানির মতো হয়ে গেছে এমন ভাবে মদ ডাইলে দিছে কিন্তু একটা লোক খায় অভ্যাস হয়ে গেছে তো শেষ রাইতে জন্য একটা ঢেউ উঠতে আছে থাক দেখে ছাড়তা রে নীরবে গেছে একটু মদ আনবার লাগে এরপরে বোতল খাইছে প্রথম একটিপ মাইরে দিছে আর কি মাইরে আর একটা বোতলে আসতেন এর ভিতরে লইয়া এমনি আইতাছে আর কইতাছে আল্লাহ তুমি দেখলে দেখছো উমর যাতে না দেখে কারণ হে বালা করে বুঝে কিছু বাট পারো চুরি জন করে এই ইচ্ছা মতো আল্লাহ রে ডাকে ডাকেনিও ডাকেনি ফেরাউন কইছিল রাতে বেলা ঘুমায় ঘুমায় কো আল্লাহ তুমি যে একজন আছো আমি মানি কিন্তু মানুষের সামনে নিজের আল্লাহ কইতে একটা ভাব লাগে কিছু লোক আছে না এরকম আছে ওয়াসটা যাইতাছি এরপরে কই জানি গেছলাম উমর আদিল্লাহ তালানোর কাছে নিয়ে যাবেন এক নম্বর দাবি উমর আদিল্লাহ তালানোর কাছে নিয়ে যাবেন দুই নম্বর যাওয়ার পরে আমার পক্ষ থেকে উমরকে সালাম দিবেন তিন নম্বর হলো আপনি উমর রাদিয়াল্লাহু আনহুকে বলবেন যে আল্লাহকে ভয় করে যারা পথ চলে তারা মারা গেলে আল্লাহর কাছে কি পুরস্কার আছে সুবহানাল্লাহ প্রশ্ন কয়টা তিনটা চাচা তো চাচাই বাবার জায়গায় চাচা ছেলে বাবার ছেলে চাচা তো সন্তানকে নিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন যায়া সালাম দিলেন সালামের উত্তর নিলেন যেই মাত্র বললেন এক নম্বর দাবি পূরণ করলেন উমরের কাছে নিয়ে গেলেন দুই নম্বর দাবি পূরণ করলেন ছেলের পক্ষ থেকে সালামটা দিলেন তিন নম্বর হলো প্রশ্ন করতেছেন যে আল্লাহকে ভয় করে যারা মারা যায় তাদের পুরস্কার কি ওই মুহূর্তেই ফাশাহিকা ছেলেটা এইভাবে সাহাকতন এইভাবে কাঁপতে 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 ওই মেয়েটার সামনে যেমনি পড়ে গেছিল উমর রাদিয়াল্লাহু আনহু ওই প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথেই ছেলেটাও পড়ে গেছে ফা মাতা ওই জায়গার মধ্যে ছেলেটা মারা গেছে ইন্না লিল্লাহি যেই প্রশ্ন তিনটা করছিলেন তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর সে শুনে যেতে পারে নাই ছেলেটা সেখানে মারা গেছে এবার ডাক দিয়ে বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ কি ভয় করে যারা মারা যায় তাদের জন্য কি পুরস্কার আছে কথাটা বলতে দেরি ছেলেটা সেখানে মারা গেল আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিককে ওই মেয়ের সামনে কাঁপতে কাঁপতে পড়ে গেল কিন্তু এই প্রেমিকটার মরণ হলো না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেল ওই জায়গার মধ্যে তার মরণ হয়ে গেল তাইলে বোঝা গেল যার মরণ যেখানে এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো তোমরা ছিলে নিষ্প্রাণ আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে তুমি মন্ত্রীর জীবন পাওয়ার পরে আমি বক্তা হলাম জীবন পাওয়ার পরে তিনি মেম্বার হলেন জীবন পাওয়ার পরে কেউ চেয়ারম্যান হলেন জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী হলেন এরপরে কেউ টিনের ঘরের মালিক এরপরে কেউ মাটির ঘরের মালিক এরপরে কেউ বিল্ডিং এর মালিক আমি একটা টাকার মালিক হয়ে একটা বাপ এসে গেছে এক লক্ষ টাকার মালিক হয়ে
মালাইকা বাপ এসে গেছে আল্লাহর কুরআন এলান করে দিলেন সুম্মা ইউমিতুকুম তোর যত কিছু আমি দান করি না কেন মরণ ঘন্টা তোমার সব বাহাদুরি পানি করে দিবে মরণ ঘন্টা পানি করে দিবে কোন জায়গায় তোমার মরণ হবে ও বান্দা তোর দাদা গেল কই ও ভাই কুটির বাইরে তোমার নানা গেল কই জিজ্ঞেস করে না তাহিরি তোমার বাবা গেল কই যারা গেছে আর ফিরে আসে নাই এমন ভাবে যার মরণ যেখানে লেখা আছে সেই জায়গার মধ্যেই মরণ হয়ে যাবে ওই জায়গার মধ্যে ছেলেটার মৃত্যু লেখে রাখছেন একজন জবান খুলে বলেন তিনি কে এই জন্য সেই জায়গার মধ্যে আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম অতবর তোমাকে মৃত্যুবরণ করা লাগবে আপনারা তো অনেক সময় কুটির মানুষ মনে করেন কালামুরিয়ার মানুষ মনে করে ওই শাসন সারিদগার মানুষ মনে করে আমরা মরে গেলে বুঝি সব শেষ হইয়া যাবে না রে না মরে গেলে সব শেষ না মরার মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয় মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে আসছি এরপরে আমরা মৃত্যুবরণ কইরা কবরে গেলাম একটা সীমানা শেষ হয়েছে মরার পরে যে জীবনটা দিবে এই জীবনে কোনো শেষ হবে না ওই জীবনটা হবে সবচাইতে বড় কঠিন সুখে থাকলে সুখী দুঃখে থাকলে দুঃখী আমি তাহিরি যদি কালামুরিয়া চিৎকার দিয়ে এখন রুহুটা চলে যায় ওই মেম্বার সাহেব আমাকে থানার মধ্যে ফোন দিবে মেম্বার সাহেব আমাকে মেম্বার সাহেব এলিম মেম্বার না নেই এলিম মেম্বার সাহেব আমাকে ফোন দিবে অ্যাম্বুলেন্সে আমাকে লাশটা নেওয়ার জন্য এই দিক দিয়ে আসবে সবাই আমাকে স্টেজ থেকে ওই রাস্তায় নিয়ে যাবে ওই রাস্তায় দেওয়ার সময় কেউ বলবে লাশের পায়ে দর কেউ বলবে লাশের এই পায়ে দর কেউ বলবে লাশের মাথার মধ্যে দর এইভাবে পায়ে ধরে ধরে নিয়ে যাবে আজকে তো আমি আজকে তো আমি আসছি ঢুকার সময় আমাকে বলছেন তাহিরি সাহেবের আগমন আমি মরে গেলে আমার আর তাহিরি সাহেবের পায়ে দর বলবে না তাহিরি সাহেবের মাথায় দর বলবে না বলবে তাহিরি বলবে লাশের পায়ে দর লাশের মাথায় দর লাশটারে আলগি দে আলগি দিয়া দর ওই লাশের গাড়ির মধ্যে নিয়ে তুল বাড়ির মধ্যে নিয়ে শোয়াইব লাশটারে শোয়া সকালবেলা বরই পাতা পারবে লাশের গোসলের জন্য বরই পাতা পারবে আবার লাশের জন্য পানি গরম করা হবে লাশের খাট আসবে লাশের জন্য এলান করে দেওয়া হবে লাশকে কাঁধে করে নামান নিয়ে যাওয়া হবে জানাজার নামাজ পড়া হবে কবরে নামাই দেওয়ার সময় বলবে না তাহিরি সাবরি কবরে দর বলবে লাশটারে পায়ে ধর লাশটারে মাথায় দর লাশের কবরের উপরে কি দে মাটি দে আর বাঁশ দে এটাই হলো তোমার আমার একটা শেষ একটা স্মৃতি এই জন্য আমি চলে যাব ওই মুহূর্তে আমারে গোসল করাইয়া এমন ভাবে বিদায় দিবে একেবারে সুন্দর করে আমারে উজু করাইব সুন্দর করে আমারে গোসল করাইব দাঁতগুলা খিলাইল করাইব নখগুলা খিলাইল করাইব আমার সুন্দর কইরা নতুন জামার মধ্যে ঢুকাইয়া দিব যেই জামার মধ্যে কোনো ধরনের সেলাই নাই যেই জামার মধ্যে কোনো ধরনের পকেট নাই দুনিয়ার মানুষে কাপড় ব্যবহার করলে পকেট লাগায় টাকা রাখার জন্য জীবনের শেষ কাপড়ে কোনো পকেট নাই দুনিয়ার কোনো সাথে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনে তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে আল্লাহ আসজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বরয়ে পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে বরয়ে পাতা গরম জলে বরয়ে পাতা গরম শুয়ায়া মশারির তলে আতর গোলাপ আতর গোলাপে চন্দন মেখে দে সজনে তোরা
সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে কন্যা, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। বন্ধ রে আমার ও কালামুড়িয়ার বাবারা, ও কসবার বাবারা, ওই কবরের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হবে, ওই কবরের মধ্যে নামাইবার আগেই তো আমাদের জানাজার নামাজ হবে। এই ছেলেটা সেই জায়গার মধ্যে ফামাতা সেখানে মারা গেল, ওই জায়গার মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া রইল। এবার ওই চাচা ডাক দিয়ে বলে, উমর ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার ভাতিজার তিনটা দাবি ছিল, এক নম্বর আপনার কাছে আনার জন্য, দুই নম্বর আমার ভাতিজার সালাম আপনাকে দেওয়ার জন্য। আমার ভাতিজা প্রশ্ন করছে, আল্লাহকে যারা ভয় করে মারা যায় তাদের জন্য আমার আল্লাহ কি পুরস্কার রাখছে? ওই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটার কাছে গেল, ওই ছেলেটার কাছে যাইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মুবারক দিয়া বলেন, লাকা জান্নাতান, লাকা জান্নাতান। ওই যে আল্লাহর কোরআন থেকে দলিল দিয়ে দিলেন, আল্লাহ যে বলছেন, ওয়ালিমান খাফা مقام ربه جنتان ولمن خاف مقام ربه لمن خاف مقام ربه جنتان. আরেক জায়গায় বলছেন, আরেক জায়গায় বলছেন, যারা উলামায়ে কেরাম তো বুঝতেছেন কি বলতেছি। আরেকটা হলো ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. করছেন বুক মোবাইল চালাইছে পাপতে, আজকে আল্লাহর ভয়ে আমরা মাহফিল শুনবো, ওয়াজে মোবাইল চালাইলে আল্লাহ গুনাহ দিবে, চালাইতাম না। এই যে আল্লাহর ডরে কিছুক্ষণ সময় আপনি যে ভয় করে অশ্লীলতা ছেড়ে দিলেন, এই ভয়ের দাম আছে না নাই? কি দাম শুনেন, আপনার ডানে বিপদ আছে, বামে বিপদ আছে, সামনে বিপদ আছে, পিছে বিপদ আছে, আল্লাহকে তোর অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে তোর পিছনে দেখবি, তুই মনে করতে তোর সাথে কেউ নাই, আমি আল্লাহ তোর সাথে রয়েছি, এটা হলো মুত্তাকি। আল্লাহকে যারা ডরায় এদের সাথে আল্লাহ থাকে, তাদেরকে একটা জান্নাত দেন, আল্লাহ বলছেন দুইটা জান্নাত দে, দুইটা জান্নাত, সুবহানাল্লাহ, দুইটা জান্নাত দেয় আল্লাহ। কি বলছেন যে তোর সাথে কেউ নাই, আমি আল্লাহ আছি। আমি কারি না তো, আমি চেষ্টা করতেছি, যদি আমার কেউ কারি সব পড়াইতো সুট্টুর দিয়া, ওই যে টেলিভিশনের যে কারিগরি আছে আর কারি আছেন, তাইলে আমি আর শিখতে পারলাম, ওই কিন্তু আমার পড়ার সময় ছিল না, আমি আমার আম্মার কাছ থেকে কোরআন শরীফ পড়ছি, আম্মা আমার সলার মধ্যে বয়া বিসমিল্লাহ সবক দিছে, ওই সময় সুপারভিস করাছেন আর কি, খাইছেন না শোলটা কেমনি হয়েছে, পতলা কেমন খাই শোলটা তো না নাই, তা আল্লাহর দান, স্বাস্থ্য আল্লাহর দান, আমি সারাদিন খাইলে গেছি বইবো, আল্লাহ যারা জিটা দিছে আলহামদুলিল্লাহ, ঠিক না বেটি? কি সুইটি বিস্কুট শুনছেন না আগে কথা কন না গেলে, আরে সুইটি বিস্কুট হইলো চিনি, একটু চিনির মতন, আর আর একটা হইলো সুপার বিস্কুট, ওই যে আগে দান দিয়ে আইতাম না কিনতাম, ওই যে প্যাকেটটি যে আসেন আর কি,
আম্মা আমারে আম্মা আমারে এই সুটটা একটা টেবিল ফ্যান রাখলেন নাকি লাগা ওয়াশ করে কষ্ট আছে তো সুটটাকে টেবিল ফ্যানে আন্দা দে রাখলে এটা বাতাস টাইলে মাথাটা ঠিক থাকলো লন মাথাটা ঘুরাইতাছে দি ওহনার দি আলাপ কি অর্ধেক তো শেষ হবে আর বাহিরা শেষ হইলে কবর দলাই না সুটটাকে ফ্যান রাখলে চলে কারণ আমরা বক্তারা তো বহুত কষ্ট করি কারণ এই কষ্টটা কেউ বুঝে না মাহফিল কমিটি যদি আজকে কইতো যে ওদের বৃষ্টি হইতেছে মাহফিল হইতো না তইলে আমি বাইজাইলাম কইলে আর আমি যদি কইতাম যে আমি অসুস্থ আইতাম না তইলে কইলে যে নাইলে খবর আছে বক্তার কষ্টটা কেউ বুঝে না যাক যাক হেড দিপুরে আশকের অভাব নাই আমি মনে করছি কোন মারতে বাইরে বেলে গাই করছি যাক আমি মাঝে মাঝে একটু বিরতি দিই আপনার কি কষ্ট হইতাছে তো আমি যে ওয়াশটি করছি একটা কি ফালা দিতে পারবেন একটা কি বাদ দিতে পারবেন আমি এলাকার ছেলে আমি ওই দূর দূরান্তে গেলে একটু ভাষা দিয়ে ওয়াজ করি আর গ্রামের মধ্যে যদি ভাষা দিয়ে ওয়াজ করি তাহলে বাপরে তাহলে মনে লন্ডন থেকে আইসে ইত্যা আমার কাছে নাই আমি ভাইরে সহ সরল মানুষ আল্লাহ আমার যদি সুযোগ দিছে আমি ইচ্ছা করলে ফারি মস্তানি করতাম একটা ব্যবসা বাসিন কিন্তু ভাবলাম যে লাভ হইব কি একটু পরে মরে গেলে তাহির হিসাব শেষ চার দিন পর্যন্ত ফেসবুকটা পুরা গরম পাঁচ দিনের মাথায় ফেসবুক নরম ঠিক না চলে গেলে শেষ চেয়ারম্যান সাহেব গেলে আরেক চেয়ারম্যান হয়ে যাবো মেম্বার গেলে আরেক মেম্বার রেডি তাহিরি গেলে জাহিরি রেডি কথা ঠিক না ওই যে আনসারি গেলে আরেকজন রেডি জুবাই সাহেব গেলে আরেকজন রেডি ইসুফ সাহেব গেলে আরেকজন রেডি স্বপন সাহেব চেয়ারম্যান সাহেব গেলে তো পাঁচজন রেডি জিতু সাহেব গেলে ছজন রেডি তাহিরি গেলে পঞ্চাশজন রেডি প্যানেল চেয়ারম্যান গেলে আরো ৫২জন রেডি কথা কি সঠিক কইতাছি না মিছা কথা পৃথিবীর মানুষ বড় স্বার্থপর আমরা যাই বলেন বড় স্বার্থপর স্বার্থপর মানুষ ভুলে যায় আরে আমি মরে গেলে মরণের সময় যে কষ্টের ভাগ আমার পরিবার নিবে না যতই কোন এক সেকেন্ড নিবে না কিন্তু মইরা দিয়া দিহি আমার সম্পত্তি কোন জায়গাতে আছে কোন ডয়ের দলিল দি আছে কোন ডয়ের তো শেখ আছে ইনি হইলে হইলে বাড়ি করব কথা সঠিক কথা সঠিক এই জন্য সন্তানকে টাকার মালিক বানাইবার আগে সন্তানকে নীতির শিক্ষা দেন কথা বলেন ঠিক না বেটি যেই সন্তান আপনার কবরের পারে যাইয়া বলবে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা যা বলবেন যে আল্লাহ আমার মা বাবা আমাকে ছোটবেলা যেই রকম আদর করছে তুমি আমার মা বাবাকে এইভাবে তুমি মায়া কইরো চিৎকার মাইরা কন্যা সুবহানাল্লাহ তাইলে আওয়াজ করে বলুন এই পৃথিবী কি থাকবো নাকি চলে যেতে হবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ সেই রবের কাছে যেতে হবে সুম্মা ইলাইহি তুরজাউন ওই রবের কাছে ফিরে যেতে হবে এই জন্য কেউ মারা গেলে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খবরদার ছেলেরা ছেলেরা তোমাদের কি বলছি এই সময়টা বড় দামি গতকাল রাত্রে ১২টা যখন বাজে আমি রুডের নাম বলবো না একটা রুডে আমি দাঁড়াইছিলাম সাত থেকে আটটা ছেলে নোহা গাড়ি দিয়ে যাচ্ছে রুডে আমাকে দেখে দাঁড়াই বলছে হুজুর গাড়ির থেকে দেখে একটু দাঁড়াইলাম আপনার সাথে একটা ছবি তুলবো আমি বলছি কাছে আসো ওরা দাঁড়াইয়া সিঙ্গেল ছবি তুললো এবং তারা দাঁড়াইয়া আমার সাথে গ্রুপ ছবি তুললো তখন আমি বললাম যে তোমরা গ্রুপগুলো আমার সামনে দাঁড়াও আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা যখন আমার সাথে ছবি তুলতে এসেছো আমি তোমাদের কাছ থেকে একটা একটা জিনিস বুঝতে পারছি যে তোমরা আজকে যাই খাইছো সামনে থেকে আর খাইও না আর একটা হুজুর কেমনে ধরলো কি তাকাইছে আর পানি খাইলে গন্ধ করে গন্ধ করতে হয় আরেক জিনিস তালের রস না খাইছে খাওয়ার পরে মুখের মধ্যে এমন দুর্গন্ধ হয়েছে খাইছে পরে হ্যাঁ দুর্দা গাড়ি গেছে যায় কো কেমনে রে হুজুর ধরলো হুজুর আজকে ঠিক মতো ধরছে রে হ্যাঁ তো যেই ছেলেগুলো ধরছে মানে আসছিল এই ছেলেগুলো একদম কিশোর ইয়াং বয়স এই সময় যদি নেশা দইরা তাদের জীবনটা শেষ করে বাকি জীবনে লাগাল কি তারা পাবে যুবক তোমাকে বলছি তোমরা কিন্তু রাস্তার মরে মরে বাবা ট্যাবলেট খাও ইয়াবা খাও ফেনচিনা খাইলে মিলে ঘুমে ধরে না আছে কি না বলো আজকে থেকে ওয়াদা করো ভয় করব একজনকে তিনি কে বাবা চলবো বাবা চলবো ইয়াবা চলবো ফেনচি চলবো মায়ের বুকে লাথি দেওয়া চলবো
তাই জন্য বলছিলাম উদখুলু ফিস সিলমি কাফা এবার নামাজ পড়বেন সব করবেন রাত্রে বেলা একটা টান মেরে দিবেন এইটা কি সিলমি কাফা হইব হবে না এই জন্য যুবক ভাইরা আমার সব ঠিক রাইখা আপনি যদি আল্লাহর প্রেমে দিবানা হতে পারেন আপনি আর বান্দা থাকবেন না আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন কি হয়ে যাবেন বন্ধু হয়ে যাবেন রাসূল বলেন ফরজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে রিয়াজত করে এরা আর বান্দা থাকে না এরা আল্লাহর বন্ধু হয়ে যায় ঠিক না বেটি তাহলে আজকে থেকে ওয়াদা আপনারা অন্ততপক্ষে মা মা বন্ধুর দিকে একটু খেয়াল দিবেন মেয়েটা কার সাথে রাতের বেলা ফেসবুকে চ্যাটিং করতেছে খেয়াল দিবেন ছেলের মোবাইল মাঝে মাঝে চেক দিবেন এবং মাঝে মাঝে ছেলে দেখবেন কয়টা পর্যন্ত ঘুমায় রাতের বেলা কয়টার সময় বাড়িতে ফিরে আসে আপনার অভিভাবক হিসেবে আপনাকে চেক দিতে হবে যদি চেক না দেন আপনাকে জবাব দিতে হবে একটা অভিভাবক বাঁচতে পারবে না আপনি মেয়েটা এইটে পড়লে তাকে স্বাধীনভাবে ছেড়ে দেন একটা অ্যান্ড্রয়েড সেট মোবাইল দিয়ে দেন মেয়ে টিকটক করতেছে টিকটকের মাধ্যমে সম্পর্ক করতেছে আরেক ছেলে মেয়েটাকে অফার দিচ্ছে তুমি যদি একটা টিকটক আমার সাথে করো তোমাকে 10,000 টাকা দেওয়া হবে মেয়ে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কুমিল্লা ঠিক আছে আমি আসতেছি অথবা অন্য জেলা সেই মেয়েটা যাওয়ার পরে 10,000 টাকা মেয়েটাকে দিয়ে একটা টিকটক করে ফেললো করার পরে মেয়েটা যখন চলে যাবে তিন বন্ধু ডাক দিয়ে কি রে টাকাটা যাইতেছে গেল না এখন কি করা যায় টাকাটা তার হাত থেকে নিয়ে আসে শেষ পর্যন্ত তিন ছেলে টাকার উপরে লুপ করে না মেয়েটাকে সরাসরি পেয়ে গিয়ে মেয়ের উপরে লুপ করে লুপ করার পরে এমনও খবর পাওয়া যায় বহুত সংসারের মেয়েরা নিখোঁজ হয়ে যায় সাত দিন পরে মুড়ি ভুড়ি গঙ্গা নদী আর ওই ঘুমতি নদীর মধ্যে তাদের লাশ পাওয়া যায় কথা বলি ঠিক না বেটে কথা কি পরিষ্কার এই জন্য যুবক তোমার জীবনটাকে তুমি ধ্বংসের মুখে ঠেলে দিও না তোমার জীবনটাকে তুমি ধ্বংসের মুখে ঠেলে দিও না মনে রাখবা এই দুনিয়াটা অত্যন্ত ক্ষণস্থায়ী এই জীবনের পরে যে জীবনটা আছে এই জীবনটা বড় দামি এই দামি জীবনে চলে গেলে মনিবের দিদার আছে সুখের কোনো শেষ নাই কষ্ট দিবেন কেন কষ্ট দিবেন না এই জন্য কষ্ট দিবেন না কারণ মা বাবাকে কষ্ট দিলে একজন কষ্ট পায় জোরে কোন তিনি কে রে দার রাব্বি একটা ওয়াজে সব বলা যায় না আপনারা তো মনে করেন যে হুজুর অনেক কিছু বলেন আমি একটা এই মাইক তো ঠিক আছে কেন আবার এটা কে করলেন দরকার ছিল না সব সাউন্ড ঠিক আছে অনেক সুন্দর সাউন্ড ঠিক আছে এটা কেন ধরলেন আস্তে না তবে একটা কথা বলি মা বাবার দোয়ায় সন্তান আল্লাহর ওলি হয়ে যায় কারণ পৃথিবীতে সবাই স্বার্থে দোয়া করে মেম্বার জিগান না যে আমি আপনি মেম্বার কেমন হইছেন টাকার জোরে হইছেন না বংশের জোরে উনি বলবে হুজুর আমার আব্বা আম্মার দোয়ার বরকতে আমি মেম্বার হয়েছি পৃথিবীতে কেউ এক্সট্রা কিছু হতে পারে না মা বাবার দোয়া না থাকলে এই জন্য আমি সেদিন গাড়িতে বৈশা বৈশা গজল লেখছি কইতাম না ইনশাল্লাহ নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোলো না নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোলো না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোর আপন কইর যতন মা তোর আপন কইর যতন মা অমূল্য ধন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো ঠিক না এই যুবক ভাই আমির হোসেন তার আব্বা আম্মা হারাইছে আজকে ওই বাপমার পাগল যারা আছেন এই লালগেঞ্জি এক লালগেঞ্জি দরস না দরস না আচ্ছা সাইরা দে সাইরা দে সাইরা দে সাইরা দে আমি এই এলাকাতে আইসি আর যে কোন সময় আসতে পারবো কি পারবো না আমি জানি না কারণ এখনই তো আমার মরণ হয়ে যেতে পারে আর যদি আসতে নাও পারি এই মাঠটাতে আমি চাই সবারই না দোয়াটা করে যাবো কিন্তু মহব্বত একটু দোয়া করে যাবো আপনারা কেউ উঠবেন না আমি একটা প্রস্তাব করবো আমির হোসেন আমার আসতে আসতে মেম্বার সাহেব আমার ডান পাশে ছিল ও আমার বাম পাশে আমার কানের কাছে মুখটা লেগে গেছে হুজুর এই ঈদগার মাঠের জন্য সবার একটু শরীক রাখবেন আমার একটু বলছিল ওদের শুরুতেই আমি কানেকশনটা করতাম কিন্তু এই দেড় ঘন্টা এক ঘন্টা 40 মিনিট যাওয়ার পরে আমি আপনাদেরকে এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমি যেন ওয়াশটা আকাশের বস্ত বলা যায় না এই জন্য আমি এই বিভিন্নভাবে সামাজিক আলোচনাগুলো আমি আপনাদের সামনে করেছি আমি কোনো ঘটনা বললে একটা ঘটনায় থাকতেন
আমি যদি গঠনমূলক সামাজিক অনেক দিক সাইড গিয়েছি আপনারা অনেক কিছু জানতে বুঝতে পেরেছেন আমি কি বলেছি সকালবেলা অনেকে যদি বলে যে তাহির সাহেব ওয়াজ করে নাই শুধুমাত্র এই ফুডি গায়া গেছে গান গায়া গেছে আপনারা কি কইবেন আমি কি গান গায়া গেছি কিছু লোক আছে না এরকম দোকানে যায় কইব কি তা ওয়াজ করছে এই তো বুঝছি তা শুনছি এইগুলো যারা কইব তাদেরকে কইবেন যে আপনাদের 50,000টা দিমু সামনে আর তাহির সাহেব আনতাম না আপনি একটু ওয়াজ কইরেন ঠিক আছে না এটা কইয়া দিবেন দেখবেন সুজই যাব গা বাতি যারা কথা কোন ঠিক না বেটি কিছু লোক আসেনি কিছু লোক আসেনি সাবধান কইয়া দিলাম এক সাবধান কইয়া দিলাম ভালো কাজের মধ্যে বাধার অভাব নাই কিন্তু হাজার হাজার মন্দ কাজ চলে তাদেরকে প্রতিবাদ করতে দেখা যায় না কথা বলেন ঠিক কি না আর হুজুরা জীবন বাজি রেখে কথা বলে মাইক দিয়ে কথা বলে রেকর্ড হচ্ছে অনলাইনে কালকে এইগুলো 1 কোটি লোকে শুনবে অনলাইন যখন কালকে দিয়ে দিবে এই ওয়াজটা 1 কোটি লোকের উপরে শুনে ফেলতে পারে কিন্তু আপনারা তো বর্ষের হাজার হাজার লোক তখন এটা লাখের দিকে কোটি চলে যাবে আমরা তো প্রত্যেকটা দায়িত্ব নিয়ে কথা বলি আমাদের জবাবদিহিতা আছে আপনাদের জবাবদিহি নাই আপনারা তো আসেন দোকানে বয়ে থেকে তাহিরের বিরুদ্ধে কথা কইতেন আমি আওয়ার আগে কি তা দোকান ঘরে মুনাফিকি কম করছেন মনে করেন এটা বন্ধ করেন এখন থেকে এবার মিল্লামিশা চলেন এগুলো বন্ধ করেন মুনাফিকরা সমাজের সবচেয়ে বড় শত্রু সমাজের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম দ্বন্দ্ব হয় মুনাফিকদের কারণে কথা বলেন ঠিক কি না এই কেউ যাতে না উড়ে এই ফলা মানে এই ঈদগার ময়দানে এই ঈদগার ময়দানে শুধু আমির হোসেন কেন দিবে আপনারা সবাই মিলে আজকে দিবেন এই কাজটা কি লেগে হোক কি করবেন সেটা দিয়ে বাউন্ডারি করবেন আচ্ছা বাউন্ডারির জন্য একটা লোক হাত তুলবেন যে হুজুর আমি এই ঈদগার বাউন্ডারির জন্য ঈদগার বাউন্ডারির জন্য বেশি না আমি 20,000 টাকা দিন এর বেশি আসেনি কেউ দেবেন না 50,000 কেউ আসেনি 50,000 মন্ডার মধ্যে একটা বুঝ দিতাম এক মাহফিলে যাওয়ার পরে আধা ঘন্টা কইছি টিয়া দিবার লাগে টিয়া দেনা আমি কই আইলাম রে দিছ তো শেষ করে একবারে একবারে শেষ করে আমিন বলে যাই হোক এই দোয়া এই দোয়া যদি ইহানো করেন না একটা লোক হাত তুলে কোন হুজুর আমি ঈদগার মাঠের জন্য 50,000 টাকা দিমু আমি একটু দোয়া কইরা যাব আপনার লাগিয়া কই ও 50 লাখ টাকা দিয়ে ঘরটা বানাইছেন না 40 লাখ দিয়ে ঘর বানাইছেন না এই ঘরে টিয়ারি গেলা মিজানের পাল্লাত গিয়ে উঠতো না কিন্তু এই দিন দিনের কল্যাণে যারা সাদকে জারিয়া হিসাবে আপনার কাজটা করে যাবেন এই টাকাটা মিজানের পাল্লায় কথা বলবে উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ দান করবেন আমিন কন একটা লোক দেন চান দিদি 50,000 টাকা কে আছেন আমি লোকটারে দেখে যাই খাস করে একটা দোয়া করে দিয়ে যাই কে আছেন 50,000 টাকা দিবেন এ আমার আগের বক্তারে দিলে ওটিয়া তুলতে লইলে ইলার মুখ আমার মজা আছে আমি আবার টিয়াটা তুলতে গেলে ভাল লাগে না দেনা কেলিকে মনটা কয়েকবারে ঘর থেকে টিয়াটা লই ফুরি দেনা কেলিকে সে তুই জায়গা আর কি আমার মনে রাগ উঠে জায়গা আর কি বুঝছেন না এ আস্তে একটা লোক দিবেন 50,000 টাকা একটা প্রেমিক দিবেন 50,000 টাকা আর কিচ্ছু চাই না এলাকার একটা দানবীর আসেন নিজে ছেলেরা বিদেশ থাকে অথবা আপনি নিজে বিদেশ থাকেন হাজার হাজার লোক টাকায় রিসে আজকে আপনারা দোয়া দেওয়ার জন্য কালা মরিয়ার ঈদ গা একটা লোক দেন 50,000 টাকা এত বড় কাজটা কিন্তু এই 2,000 টাকা তুললে কিন্তু আমি করতাম না একটা লোক যদি 50,000 টাকা পাইয়া যায় পরে আর কয়েকটা লোক চাইমু 10,000 করে তুই তো মোটামুটি একটা ইট তোমার নাম কি মোহাম্মদ রিফাত সে বলছে হুজুর আমি বেকার আমি এই ঈদগার জন্য আমি 10,000 টাকা দিব তার এই 10,000 টাকা আমার কাছে 10 লাখ মনে হয়েছে মানে সে যে বলছে যে আমি 10,000 টাকা দিব মানে কিনে দেন আমি 50 চাইছি সে 10 আসছে হলিল প্রবাসী সৌদি প্রবাসী উনি 5,000 টাকা দিবে একটু পরে বলতেছে আল্লাহ আপনি তার দানকে কবুল করেন আল্লাহ তার আব্বা আমার গুনাহ মাফ করে দেন আমিন জুড়ে কন আর তাহলে 50,000 দরকার নেই 10 লাঠি একের বোঝ আমি একটু কমাই দিই যেন একটু মোটামুটি তাড়াতাড়ি টেরা উড়ে একটা লোক দেন হুজুর আমি 20,000 টাকা দিব একটা লোক অন্তত একটা লোক দেন 20,000 টাকা উনি সিটাঙ্গান থেকে আইসে আমার নাম শুনে ওয়াজ শুনতো
একজন দিবেন 200 টাকা আল্লাহ যেন কবুল করে আমিন কোন আমিন আর একটা লোক দেন শান্তি কয়ো 20000 টাকা বাজান একটা লোক দেন 20000 টাকা দেখি ইনশাআল্লাহ টাকাটা কে আছেন এমন একটা লোক ঈদের মধ্যে 20000 টাকা দিবেন আছেন নি কেউ আল্লাহ মন ডারে পুরো আড়া দিয়ে বাইন্দালিস আরেকটা লোক দেন হুজুর বাদ দেন এতক্ষণ আমি পাঁচ দিন তুলে নিলাম হুজুর 50000 দেখাইছি আমি ভুল কইলিছি সরি একটা লোক দেন হুজুর আমি 10000 টাকা দিব দাঁড়ান কেডারে জালাল রে মাইশ করেন নি রানিয়ারা জালা ও জালা মাশাআল্লাহ মারা বাবা জালাল দিব 10000 টাকা মাহফিলে দেশে কোন জায়গা জানেন নি কালা মুড়িয়া ফ্রেমের বাতাস লাগছে রানিয়ারা কইও যদি থাকে নসিবে আপনি আপনি আসবো দেখছেন নি মন থাকলে সব জায়গা থেকে প্রেম বিলান যা রানিয়ারা জালাল মিয়া দিয়া দিছে 10000 টাকা আল্লাহ কবুল করুক আমিন কোন আল্লাহ কবুল করুক আমিন কোন আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ এই দানটা রসুলের এমন টাকার মালিক বানান যেন মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে আমিন কোন আর একটা লোক দেন হুজুর আমি দিব 10000 টাকা আরেকজন এক এক কালামুরিয়ার কেউ নাই এ তোমার বাড়ি কোন জায়গা কালামুরি তাহলে শাসন সারের মানুষ নাই শাসন সার কি আরেকটা গ্রাম নাকি পাশাপাশি তো এই গ্রাম থেকে একজন দিলাম না 10000 টাকা তুই তোমার দুই গ্রামের মান সম্মান বেঁচে জায়গা একজন দেন 10000 টাকা শাসন সার একটা লোক দেন 10000 টাকা আমি মূলত কালেকশনের বক্তা না আমি এটা পারি না আর এই সমস্ত বড় কাজ সামাজিক মিটিং কইরে যারা বিদেশ থেকে তার তালিকা করে কাম করন লাগে তা ওয়াজ থেকে তুললে সময় নষ্ট ওয়াজ করার সুযোগ পাওয়া যায় না এরপরও কি হয় সকল মানুষ মিলে একটা দোয়া করলে দোয়াটা কারো ছিলা কি কবুল হয় কোন জানা একটা লোক দিন হুজুর আমি দেব 5000 টাকা 5000 টাকা কইলে আমি 10টা সিমেন্টের বস্তা আনতে পারব কে দিবে 5000 টাকা কইছিল খলিল মিয়া মোহাম্মদ খলিল মিয়া প্রবাসী 5000 টাকা যখন মারহাবা আল্লাহ তার জানমালকে আমানত রাখেন তার মা বাবার গুনাহ মাফ করেন বলেন আমিন আরেকজন দেন 5000 টাকা বাপ রে বাপ বাপ রে বাপ আমার গামি গামি গেছে গা কতক্ষণ ওয়াজ করছি গা আমি না মানসিক টেনশনে গামি গেছে গা টি হাজে পর থেকে বাড়ি তো সানা মোবাইলে কিন্তু টি হিটে আর দিছে দৈনিক এক বেলা এমবি না থাকলে হেরার মাথা নষ্ট হয়ে যাবে কথা কোন ঠিক কিনা তাহলে দুই ভাই দিছে 10000 এক ভাই দিছে 5000 টাকা আরেকজন দেন 5000 টাকা 5000 আরেকজন দেন আরেকজন দেন ভাই 5000 5000 কে দিবেন ভাই এলিম মেম্বার দুই নং ওয়ার্ড এলিম মেম্বারশিপ দিবেন 10000 টাকা নারে তাকবীর আল্লাহু নারে রিসালাত আল্লাহ আপনি এলিম মেম্বার সাহেবের দানকে কবুল করেন আমিন হায়াতে বরকত দেন আমিন সমাজের কল্যাণে দোয়া কইরা যাই বারবার কবুল করেন আমিন আল্লাহ ওনার আব্বা আম্মার গুনাহ মাফ করেন আমিন 10000 কয়জন হইছে তিনজন 5000 কয়জন তাহলে আরেকজনে 5000 টাকা দিয়া 40000 মিল করেন আরেকজন দেন 5000 টাকা কে দিবেন 5 আরেকজন দেন 5000 টাকা 5000 দিয়া 40000 মিল করেন কে দিবেন হাত তুলেন ঈদগার বাউন্ডারির জন্য 5000 টাকা আছে কেউ হেরা কেডা ওই তুমি একটা কাজ করো ওই যে মোবাইল একটু খুলে রাখো বাইরে থেকে যারা দেখ ঘরে ফাড়াইবো মোহাম্মদ রাজু শিশু মেয়ের ছেলে সভাপতি তিনি দিলেন সভাপতির ছেলে 5000 টাকা মারহাবা গন আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবার গুনাহ মাফ করেন আমিন কোন কত হইছে কত হইছে 40 50000 মিলাই দেই হ্যাঁ তাহলে আমার ডান পাশ থেকে একজন দেন 5000 বাম পাশ থেকে একজন দেন 5000 কে দিবেন হাত তুলেন সর্বপ্রথম হ্যাঁরা মনে করছে বাউন্ডারি টিয়া তো 40 বছর পরে ভাঙিয়ে দেবো তারপর আরেক বাউন্ডারি বানাইবো এটা টিয়া দিয়ে লাভ কি ঠিক না মাড়ি হইলে দিলে হইলে যে বাড়ি সারা জীবন ধরে থাকবো ঠিক না কিন্তু এটা মনে করেন না দান করছেন এটা আল্লাহ পাক লিস্টেড হয়ে গেছে লিস্টেড দান করছেন এটা আপনি ভুলে যাবেন একদিন কিন্তু আল্লাহ পাক আপনার জন্য নেকি হিসাবে রেখে দিবেন জোরে করে নাম বলতে না করছে 2000 টাকা দিয়েছে একজন নাম বলতে না করছে 2000 টাকা আমার না ঈদগা দরুমি এটা আমার দিছেন গেল টিয়া দেখলে মাথা ঠিক দেয় মারহাবা জোরে গান
এ ফাইসি মেম্বারশিপ আরেকজন দিছেন দোয়া মার কাটা দিবা 100 টাকা দিছে কাটা দিছে এই এখন যে দিছে 2000 নাম বলেন নাম বলতে অনিচ্ছুক 2000 মারহাবা কোন আরেকজন কাটা আকরামে অ্যাক্সিডেন্ট করছে আপনি আকরাম অ্যাক্সিডেন্ট ও আমার কানতে যে একটা ছেলে আজকে অ্যাক্সিডেন্ট করছে আরে উফ অনেক বড় জন অ্যাক্সিডেন্ট করছে আমার বড় ভাই আপনি দোয়া মারফতে 5000 টাকা এই মাগি দিব এটা বলাইতে আজকে একটা ছেলে আকরাম আমাকে আনতে যায় হান্নান মিয়ার হান্নান সাহেবের ছেলে আকরাম আমাকে আনতে যায় অ্যাক্সিডেন্ট করছে পায়ে খুব ব্যথা পাইছে রক্ত খুব বেশি আল্লাহ সে দিছে কত 5000 টাকা আল্লাহ তাকে তুমি শেফা দান করো আমিন কোন আর আমিন বাদল কি দা আজকের মাহফিলের সভাপতি শাসন স্যার মোহাম্মদ ও সেক্রেটারি নাম কি ফরজুল হক সাহেব তিনি দিলেন 10000 টাকা জোর করে মারহাবা আল্লাহ কবুল করুক আমিন কন আল্লাহ আপনি ওনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আমিন আল্লাহ মা বাবার গুনাহ মাফ করেন আমিন কন میرے آقا بہت کا چمکے ستارہ حاضری کا ہو اشارہ دیکھ کر روزہ پیارا پھر کاہے غلام تمہارا سلام علیکا یا حبیب سلام علیکا صلوات اللہ علیکا سیدی یا رسول اللہ یا حبیب اللہ واسطہ آل نبی کا صدقائے خیر نساء کا اور شہید کربلا کا غم نہ ہو روزے جزا کا یا یا رسول سلام یا حبیب صلوات اللہ مرنے پاشے تکیئے قبرے সুপারিশ করিয়েন হাউসে কাউসার পিলায়েন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম یا حبیب صلوات اللہ بلغ العلا بجماله کشف الدجا بجماله حسنت جميع خصالی صلو علیہ وآلہ اللہم صلیب وسلم وبارك عليه ما شاء الله الله احنا সবাই বসে দোয়া করুন সবাই বসে দোয়া করুন আল্লাহ যেন আজকের মাহফিলটাকে কবুল করে বলেন আমিন